আমার মা আজকে আমার অনেক সুন্দর করে ডাকছে, বাবা এদিকে আয় তো। এটা তো ভালো কথা, অনেক এটা ভালো কথা শালা, ছেলে গিয়ে তো আমি বাড়ির রাত্রে বেরিয়ে গেছি। ভালো করে ডাকলো, তুই আবার পলালিছে। এটাই তো টেনশন, নিচ্ছে ভুল কোনো কাজ করছি তাই তো আদর করে ডাকতেছে। তোরে আদর করে ডাকলো দোষ, আগের বার ভুল করলে যতবার আদর করে ডাকছে ততবার এই মায়ের গুঁতা খাইছে। এবার ভাবতেছি কি লেগে আদর করে ডাকে, মায়ের গুঁতা খাই মধ্যে কে ভাগছে। মাঝে মধ্যে ভাবি আমার কপালটাই ভালো, আমি হোস্টেলে থাকি, আমার নিজের কপালে আমার চুম্মা খাইতে মনে চায়, কিন্তু কপালটা লাগ পাই না দেখতে। এই হো আঙ্গুমি, আজকে অনেক গ্যাঞ্জাম হয়েছে রে। আবার কি হয়েছে? আঙ্গুমি একটা ছাগল চোর ধরছে, ওই ছাগল চোর লইয়া আমি একটা কবিতা বানাইছি। কবে শুনি? শোন তাইলে, কবিতার নাম হয়েছে আই এম তো অবাক। নাম তুই একটা কবিতা কদি। গভীরে তুইটা দেখি বউ নায়িকা ঘরে, আই এম তো অবাক হয়েছি রে। বউ গেছে অন্যের ঘরে, চোর ঢুকছে ঘরে, আই এম তো অবাক। মোবাইল নিল টাকা নিল বউটা থাক, আই এম তো অবাক। চোর বস্তায় ভইরা সব মাল নিল তুইলা, বউ থুইয়া গেল না ছাইরা, আই এম তো অবাক। গভীর রাতে কুকুর ডাকে বউ দেয় না ডাক, আই এম তো অবাক। হয় নাই আমার তেমন কিছু, বউ ছুটেছে অন্যের পিছু, ভয় পাই নেই আমি থাক, আই এম তো অবাক। সকালে শুনলাম পাশের গ্রামে বউ চোর ধরা পড়েছে একসাথে, আই এম তো অবাক, আই এম তো অবাক। এই লর কবিতা মানুষের কবিতা আনছে চুরি কইরা? ওই শালা আমি পড়ছি না। পুনুর মুখে কবিতা পাগলামি থাক, হ্যানতন তোরা তাড়াতাড়ি ভাগ, আই এম তো অবাক। শালা ভালো কবিতা কইলাম, আবার টিটকারি মারাই গেছস। এই নুনু তুই এতক্ষণ পর কোন তনালি রে? একটা উল্লারে ঠকাইলাম রে, সারা জীবন মাইশিরে ঠকালি, এখন উল্লার বেশি লাগছস। তবু আর কত ঠকাম যে, ওইগুলা বাদ দে কিভাবে ঠকালি তা বল। শুধু ঠকাই নাই, মিথ্যাবাদীও বানাই দিছি ওরে। এখন জলদি কর, হাগা ধরছিনি তোর। শালা শুধু পেঁচায়। আরে বল রে তাড়াতাড়ি। আজকে দেখলাম রাস্তায় একটা উল্লা, তারপর তারপর কি একটা মিষ্টি দিলাম, ওল্লায় খাওয়া শুরু লাগাই দিল। তারপর 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 দেখি ওল্লাটা খাওয়া বাদ দিয়ে কোজিনে যাইতেছে, আমিও তার পিছিয়ে পিছিয়ে গেলাম। যায় দেখি ওর দলের বাকি লোকগুলারে ডাকতে এসছে, আমিও তা দেখিয়া। দারুণ ঘটনা, তারপরে তারপরে কি হয়েছে? আমি ওই সেন্সাইয়া মিষ্টিটা উড়ে পরিষ্কার করে দিছি। কে এমন করলি কে? আমি ওল্লাটারে মিথ্যাবাদী বানাই দিলাম। কেমনে? বব্বর এটা অবজস না, মাথা কিছু ঢোকে নাই। ওই সমুদ্র গুলা ক উল্লা গ্যাংস হওয়াইয়া দেহে মিষ্টি নায়িকা। তারপরে কি হইল? তারপর তো ওলাটা মিথ্যাবাদ হয়ে গেল। তারপর দেখলাম ওরা সবাই মিটিং করতেছে, ওলাটারে কি শাস্তি দিল। চল দেখি যা।